ফ্রিল্যান্সিং এর বর্তমান বাস্তবতা এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করব কিভাবে? নিজেকে প্রস্তুত করার ব্যাপারে যেটা বলবো যে কন্টিনিউয়াসলি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। যে ক্যাটাগরিটা আপনার ভালো লাগে, যদি আপনার কাছে মনে হয় যে আমার গ্রাফিক ডিজাইন ভালো লাগে, ডেভেলপমেন্ট সেক্টরে আসার দরকারই নেই। আপনার হয়তো পিএইচপি ভালো লাগে, জাভাস্ক্রিপ্টে যাওয়ার দরকারই নেই, জাভাস্ক্রিপ্টের বেসিকটা শিখলেই হবে, পিএইচপিতেই থাকেন। কারণ ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট এমন একটা জায়গায় আছে যে আপনি এটাকে ফেলতে পারবেন না, কন্টিনিউয়াসলি আপনার জাভাস্ক্রিপ্ট লাগবেই। আপনি ভিউ নিয়ে কাজ, আপনি যদি লারাভেল নিয়ে কাজ করেন সেখানে ভিউ লাগবে, ভিউর জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। আপনি ওয়েবসাইটের ডেফ মানে মিনিমাম হয়তো দেখা যাচ্ছে যে আপনি নেভিগেশন মেনুটা কন্ট্রোল করতে চাচ্ছেন, আপনি স্লাইডারটা কন্ট্রোল করতে চাচ্ছেন, আপনি ছোটোখাটো স্ক্রলিং ইফেক্ট দিতে চাচ্ছেন, এসব কাজের জন্য হলেও আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে। তো বেসিক জাভাস্ক্রিপ্টটা শিখে আপনি পিএইচপিতে যান। আপনার কাছে মনে হয় যে না আমার এগুলো ভালো লাগে না, আমি পাইথন শিখবো, হ্যাঁ আপনি পাইথনে যান, কিন্তু যে কাজটা আপনার ভালো লাগে আপনি সেটা করেন। ঈশান বললো পাইথন খুব ভালো, আমি বললাম ওয়ার্ডপ্রেস ভালো, সুমিত ভাই বললো জাভাস্ক্রিপ্ট ভালো, হাসিন ভাই বললো লারাভেল ভালো, এরকম না। আপনি একটা টপিক আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে কন্টিনিউ করবেন, এবং সেটাতেই যদি নিজেকে এক্সপার্ট করতে পারেন আপনাকে কিন্তু পেছনে ফিরে তাকাতে হবে না। আমরা যখন শুরু করি তখন থেকেই শুনছিলাম পিএইচপি ইজ ডাইং, 2023 সালেও শুনছি পিএইচপি ডাইং, অনেকেই ওয়ার্ডপ্রেস শুনলেই তাদের নাক ছিটকায়। কিন্তু স্টিল ওয়ার্ডপ্রেস সারা ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আপনি দেখেন তার 30% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে কোনো না কোনোভাবে। জাস্ট আপনি একটু ইমাজিন করেন, আপনারা হয়তো অনেকেই বলেন যে ই কমার্স ওয়েবসাইট যত ওয়েবসাইট আপনি দেখেন তার 20-30% ওয়েবসাইট শুধু ই কমার্স মেনটেন করে, আর বাকি 70%-এর মধ্যে 25% বা 20% শপিফাই ম্যানেজ করে, আর বাকি 50% বিভিন্নভাবে কাস্টম ভাবে বিল্ড করা। তো আপনি জাস্ট চিন্তা করেন যে কত রেশিও বা কত লোকজন এখনো ওয়ার্ডপ্রেসের উপরে আছে। আপনারা বলতে পারবেন না যে ওয়ার্ডপ্রেসের মার্কেট ডাইং বা এরকম। তো যে সেক্টরটা আপনি ধরছেন সেই সেক্টরে চেষ্টা করবেন আপনি এক্সপার্ট হতে। যদি আপনি সেটা করতে পারেন তাহলে ডেফিনেটলি এখানে আপনি ভালো করতে পারবেন, কিন্তু আপনি ডানে বামে তাকানো যাবে না, আমি এটা ধরেছি এটা তাকে আমি এক্সপার্ট হবো, এটাতে আমি ভালো হবো, এরপরে আমি অন্য চিন্তা করবো, এরকম যদি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। এবং সেই সাথে ভাই আমি আরেকটা জিনিস অ্যাড করবো, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেলে ওই স্কিলটা শেখার পাশাপাশি আমাদের নতুন একটা কিছু অ্যাড করা উচিত সেই স্কিলটার সাথে। এই যেমন আমি কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমি হঠাৎ করে পাইথনের কোর্স কেন আনলাম, এটার পেছনে কিন্তু রিজন আছে। আমি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে আটকে থাকতে চাচ্ছি না, আমি চাচ্ছি পাইথন শিখে ওয়েব প্লাস এআই এই টাইপের কিছু একটা নিজে শিখবো, দেন অডিয়েন্সকে সেখানে ট্রাই করবো। সো প্রতিনিয়ত কিন্তু আমি নিজের স্কিলকে ডেভেলপ করতেছি এবং সেই সাথে আমার অডিয়েন্সকে ওই রকম বানাচ্ছি যে তুমি জাস্ট ওয়েব ডেভেলপমেন্টে থেকো না, শিখতেছো ঠিক আছে, শিখে তুমি ওই বিষয়ে কাজও করো, কিন্তু ওইটার পরে তোমাকে ওইটার পাশাপাশি নতুন আর একটা কিছু শিখতে হবে, নাহলে তুমি ব্যাকডেটেড হয়ে যাবা। আলটিমেটলি 18 মাস পরে একটা মানুষই কিন্তু নতুন কিছু যদি শিখতে না পারে তাহলে সে ব্যাকডেটেড হয়ে যায়। সো স্কিল হিসেবে কিভাবে আমরা বছরের পর বছর একটা জিনিস নিয়ে শিখে থাকবো, সো এটার জন্য আমাদের অডিয়েন্সের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটা জিনিস নিয়ে শেখেন আগান ঠিক আছে, বাট যখন ওইটা দিয়ে আয় উপার্জন করবেন, আপনি ভালো পরিমাণ আর্নিং করবেন বা ক্যারিয়ার হিসেবে নেবেন, তখন এরকম যেন না হয় যে আপনি ওইটা নিয়েই পড়ে আসেন, আপনার নতুন কিছু কোনো কিছু শেখা নাই, আপনি মানে জাস্ট ওইটাই চিন্তা ওইটাই ধ্যান ধারণা, তাহলে কিন্তু ভাই আবার আটকে যাবেন 2-5 বছর পরে। কারণ সময় পরিবর্তন হয়েছে, বিশেষ করে এআই এর সময়, যদিও এআই আপনার চাকরি খাবে না, তারপরেও একটু সাবধানতার জন্য হইলেও নিজেকে ডেভেলপ করার জন্য হইলেও নতুন কিছু শেখা উচিত আমি মনে করি, কনসিস্টেন্টলি নিজেকে ইমপ্রুভ করা উচিত।